মৃত ব্যক্তির নামে কোরবানি দেয়া যায় কি এক গরুতে কয়টি ভাগ করা যায় মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া আছে যদি মৃত ব্যক্তির পক্ষে কোরবানি করার জন্য বা সৎকার করার জন্য আপনার ইচ্ছা হয় তবে এটি জায়েজ এটি করতে পারেন না জায়েজ নয় সাধারণ নিয়মে যদি গরু মহিষ অথবা উট হয় সেক্ষেত্রে সাতজন শরিক হতে পারবে কিন্তু তারা যদি একই পরিবার হয়ে থাকে তাহলে ওই পরিবারের সবাই অংশগ্রহণ করতে পারবে পরিবারের যতজনই থাকুক না কেন দশজন বিশজন সবাই অংশগ্রহণ করতে পারবে এখানে একটি সূক্ষ্ম পার্থক্য রয়েছে অন্য পরিবার থেকে জন হবে না একটি পরিবার থেকে সাতের অধিকও অংশগ্রহণ করতে পারে কিন্তু একের অধিক পরিবার হতে গেলে সাতের অধিক অংশগ্রহণ করতে পারবে না